সংকটের বছরের শুরুতে গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, ইউনিট প্রতি বেশি গুনতে হবে 19 পয়সা। যাকে অযৌক্তিক বলছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব, আর অর্থনীতিবিদরা বলছেন এই সিদ্ধান্ত নতুন করে উস্কে দেবে মূল্যস্ফীতি। রাকিব আলজাবেদের রিপোর্ট দেখুন। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকলো সরকার। প্রজ্ঞাপন জারি করে চাপিয়ে দেওয়া হলো বাড়তি বোঝা, যা কার্যকর হবে বছরের শুরুর দিন থেকে। বিতরণকারী কোম্পানিগুলোর আবেদনের গণশুনানির 4 দিনের মাথায় এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। তথ্য বলছে গেল এক যুগে খুচরা পর্যায়ে 9 দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিতরণকারী সংস্থাগুলোর আবেদন 15% উপরে থাকলেও শেষ পর্যন্ত 5% দাম বাড়ানোর ঘোষণা আসে বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। চলমান মূল্যস্ফীতিতে এই বাড়তি দাম সাধারণের জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে বলে অভিমত অর্থনীতিবিদদের। বিপাকে ফেলবে দেশের রপ্তানি খাতকেও। বিদ্যুতের দাম যখন বাড়ে তখন তো দেখা যায় যে আমাদের এটা বিভিন্ন পণ্যের যে উৎপাদন খরচ সেটার উপরে এটার একটা প্রভাব হয়। আবার অন্যদিকে ভোক্তা দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভোক্তারও যে ব্যয়, জীবনযাত্রার ব্যয়, সেখানেও এটার একটা প্রভাব পড়ে। এবং বর্তমানে তো চলমান যে অবস্থা সেখানে তো অলরেডি আমাদের একটা মূল্যস্ফীতির চাপ আছে। সরকারের সিদ্ধান্তকে হঠকারী মনে করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। সমালোচনা করেন আইন করে গণশুনানি প্রথা বিলুপ্তের। মূল্যহার নির্ধারণ যেই করুক, সরকারি করুক আর বিআরসি করুক, তাকে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। সরকার সেটা কোনো পদ্ধতি অনুসরণ করলো না এবং সরকার বলা যেতে পারে যে চরম এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে হঠকারিতার আশ্রয় নেই। এর আগে 2020 সালের ফেব্রুয়ারিতে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়িয়ে করা হয় 7 টাকা 13 পয়সা। রাকিব আলজাবেদ, চ্যানেল 24, ঢাকা। ভয়াবহ যানজটে দিনভর অচল রাজধানী ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জটের প্রভাব পড়ে নগরীর বিভিন্ন সড়কে, ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থাপনা। যানজটে দীর্ঘ সময় আটকে থেকে হেঁটে হেঁটে গন্তব্যে রওনা দেন অনেকেই। যতদূর চোখ যাই শুধুই যানবাহনের দীর্ঘ সারি, সাথে জনমানুষের হয়রানি। বৃহস্পতিবার রাজধানীতে জেগে বসে এমনই দুর্বিষহ যানজট। বেশি ভোগান্তির চিত্র দেখা যায় ঢাকা ময়মনসিংহ সড়কে। সকাল থেকে শুরু হয়ে বেলা গড়ানোর সাথে সাথে যা ধারণ করে তীব্র আকার। তেজগাঁও, মহাখালী, বনানী সহ বিভিন্ন জায়গায় যার প্রভাব দেখা যায়। মহাখালী ক্যান্সার হসপিটাল থেকে আসছি, দাঁড়িয়েছি। আজকে সকালবেলা অফিসে ঢুকতে লেট করছি, এখন একটা মিটিং ছিল অলরেডি হচ্ছে 1টার ভিতরে, বিফোর লাঞ্চ। আমি অলরেডি লেট, পয়সা বেশি যাইতেছে, এখানতে নামে ওইখানে উঠা লাগতেছে, পয়সা ডবল দেয়া লাগতেছে। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থেকে অতিষ্ঠ হয়ে পড়েন অনেকেই, বাধ্য হয়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে। আবার কেউ কেউ ধরেন বাড়ির ফিরতি পথ। বনানীর থেকে হাইটটা গোলশান গেছি, গোলশানের কাজ চাইলে তারপরে হাইটটা মহাকালী আসলাম আর কি। অফিসের কোনো গাড়ি ভাইতেছি না, তেজগাঁও নাইমা, তারপরে হাইটটা আসতে হচ্ছে, তারপরে এই জায়গা আরও আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টার রাস্তা মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা লাগতেছে। ট্রাফিক পুলিশ জানায় এমনিতেই বৃহস্পতিবার রাজধানী ও আশপাশের সড়কে গাড়ির চাপ থাকে তুলনামূলক বেশি, সেই সাথে যুক্ত হয়েছে বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের চাপ। সব মিলিয়ে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। 2 বছর বন্ধ থাকার পরে অনেক মুসল্লিরা আসাতে এবং অনেক রাস্তায় আমরা বন্ধ করে ডাইভার্সন দেওয়া হয়েছে, এবং ডাইভার্সন দেওয়াতে হয়েছে কি মুসল্লিরা বিভিন্ন জায়গায় নেমে হেঁটে যাচ্ছে, রাস্তা পেরোচ্ছে, তো ওইটাতে একটু এক্সট্রা সময় লাগতেছে। অনেক মুসল্লিরা রাস্তায় আছে, গাড়ি স্লো চলতেছে, তো সব মিলেই আসলে এই যানজটটার সৃষ্টি হয়েছিল সকাল থেকে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে শুক্রবারও গাড়ির চাপ থাকতে পারে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় ডায়াবেটিস বিষয়ক IDF গ্লোবাল অ্যাম্বাসেডার পদক ও সম্মাননা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে তার হাতে পদক তুলে দেওয়া হয়। গত 5 ডিসেম্বর পর্তুগালের লিসবনে IDF ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই সম্মানসূচক খেতাব দেওয়া হয়, যা তার পক্ষে গ্রহণ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের একটি প্রতিনিধি দল। স্কুল ও মাদ্রাসার বিভিন্ন পাঠ্যপুস্তকে মুসলিম সভ্যতার গৌরব না থাকার বিষয়টি
প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের উপনেতা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভায় তাকে এই মনোনয়ন দেয়া হয়। সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমর্থন জানান সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত 11 সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর পর পদটি ফাঁকা হয়। টঙ্গীর তুরাক তীরে জড়ো হচ্ছেন মুসল্লিরা। আগামী কয়েকদিন মশগুল থাকবেন ইবাদতে। করোনা বাধার দুবছর কাটিয়ে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। সাজিদুল আলম তুহিনের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট দেখুন। করোনার দুবছর পর টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইজতেমায় ফের লাখো মুসল্লির ঢল। দেশ ও বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা এরই মধ্যে জড়ো হয়েছে ইজতেমা ময়দানে। নিজ জেলার নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন সবাই। শীত উপেক্ষা করে নিজেরাই করছেন রান্নাবান্না। আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যই এই ইজতেমা, এর জন্যই আসছে। কি করি, সারা দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী হয়ে যায়, এই একটা ফিকির। আর কি করি আমরা এসলা হতে পারি, এই একটা ফিকির সারাদিন চলবে। দিনের শিক্ষার জন্য বহু লোক আমরা যাতে দিনের কাজ করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। দীর্ঘ 3 বছর এখানে আসতে পারি নাই, তবে এখন আসলাম আল্লাহর নৈকট্য লাভের জন্য। নিরাপত্তা জোরদার করতে র্যাবের কমিউনিকেশন উইং, পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে 19টি প্রবেশপথ সহ চারপাশে গুরুত্বপূর্ণ স্থানে 300+ ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। 1967 সাল থেকে টঙ্গীর এই তুরাকপাড়ে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। আর দেশি বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামী 15 তারিখ। দ্বিতীয় পর্ব শুরু হবে 20 তারিখ, যা 22 তারিখ আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, টঙ্গী। সংবাদ সম্মেলন ডেকে নিজের সাফাই গাওয়ার পর এখনো 2 দিন পার হয়নি। এরই মাঝে ওয়াসার এমডির পক্ষে রাস্তায় নামলেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ওয়াসা ভবনের সামনে যুক্তরাষ্ট্রে 14 বারের সংবাদের প্রতিবাদে মানববন্ধন করে তারা বলেন যে ওয়াসার যত উন্নয়ন সবই তাকসিমের অবদান। যাকে প্রায় খুঁজেই পাওয়া যায় না, তিনি মঙ্গলবার গুটি কয়েক সংবাদ মাধ্যমকে ডেকে করে বসেন সংবাদ সম্মেলন। সেদিন ওয়াসার এমডি নিজের পক্ষেই সাফাই গিয়ে বলেন কোনোদিন 1 টাকাও হারাম খাননি। যুক্তরাষ্ট্রে তার 14 বাড়ির খবরটাও নাকি ভিত্তিহীন। 1টি টাকাও আমি অসদ উপায় অবলম্বন করিনি। এর 2 দিন না পেরোতেই ওয়াসার এমডিকে নির্দোষ প্রমাণে ব্যতিব্যস্ত হয়ে রাস্তায় নেমে পড়েন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। গায়ে 1 রঙের পোশাক আর মুখে যেন মুখস্থবুলি নিয়ে ওয়াসা ভবনের সামনে করেন মানববন্ধন। তাদের দাবি, ওয়াসার যত উন্নয়ন তার সবই সম্ভব হয়েছে শুধু তাকসিমের জন্যই। আমরা আসলে তাকে খুব বেশি ভালোবাসি তার কর্মকাণ্ডের জন্য। ওয়াসা কিন্তু অনেক বেশি উন্নয়ন লাভ করেছে একমাত্র স্যারের জন্য। আজকে স্যারের বিরুদ্ধে যারা এভাবে অপপ্রচার চালাচ্ছে, আমি মনে করি তাদের শাস্তি হওয়া খুবই দরকার। সংবাদ প্রচার করা হয়েছে, এটার বিরুদ্ধে আমরা অবস্থান আর কি প্রতিবাদ। সাংবাদিকরা যে মিথ্যা অপপ্রচার করছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জড়ো হন ওয়াসার শতাধিক কর্মচারী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সন্ধ্যায় বঙ্গভবনে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের 48তম বার্ষিক প্রতিবেদন পেশ করে। সাক্ষাৎকালে কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন ইউজিসি চেয়ারম্যান। এ সময় শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, গতানুগতিক শিক্ষার পরিবর্তে চাহিদা ভিত্তিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। আকবরিয়ে জামাতকে নিষিদ্ধ করবে না সরকার, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন বিষয়টি আদালতের। তার মন্তব্য, নির্বাচন ঘিরে বিএনপির জগা খিচুড়ির ঐক্য কতটা টেকসই হবে
তা সময়ই বলে দেবে। বুধবার একই দিনে সরকারি বিরোধী দল ও জোটের কর্মসূচি ছিল রাজধানীর ভিন্ন ভিন্ন জায়গায়। এ নিয়ে উবায়দুল কাদের বলেন, পল্টনে বিএনপির ভালো জনসমাগম হয়েছে, আওয়ামী লীগের কর্মসূচিও সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। গতকাল তো সমাবেশ দেখলাম, বিএনপি সমাবেশ অবশ্যই বড় হয়েছে। বলেন, নির্বাচন ঘিরে বিএনপির জগা খিচুড়ি ঐক্য কতটা টেকসই হবে তা সময় হলেই বোঝা যাবে। জামায়াত ছাড়া বিএনপি অচল বলেও উল্লেখ করেন তিনি। জগা খিচুড়ি ঐক্যের শেষ কোথা পরিণতিটা গত নির্বাচনে দেখেছে। লিডারশিপ তাদের কে, তারা কখনো বলে বেগম জিয়া, কখনো বলে তারেক রহমান, কিন্তু এই দুজনের কারোই তো নির্বাচন করার যোগ্যতা নেই। জামাত ছাড়া তাদের টিকে থাকাই দুষ্কর। জামায়াতকে নিষিদ্ধ করতে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। এটা আদালতের ব্যাপার, এটা এখন বিষয়টা আদালতে আছে, এটা আদালতের ম্যান্ডেট কী আসে, বাড়ি কী আসে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কর্মসূচির নামে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে দেয়া হবে না। 16 তারিখও আমরা ঢাকা শহরে সতর্ক পাহারায় থাকব, এবং তারা যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা চালায় জনগণকে সাথে নিয়ে সেটি প্রতিহত করা হবে। ধাক্কা দিয়ে সরকার ফেলার চিন্তা না করে নির্বাচনে আসার পরামর্শ দেন হাসান মাহমুদ। নির্বাচনে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। সরকারের পায়ের নিচে মাটি নেই, তাই বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার অভিযোগ, 11 জানুয়ারি হামলা চালিয়েছে পুলিশ ও সরকার দলীয় লোকজন। জনগণের উপর অত্যাচার করছেন, নিবেদন করছেন এই আন্দোলনকে বন্ধ করার জন্য। তার অর্থই হচ্ছে যে সরকারের এখন পায়ের তলে মাটি নেই এবং সরকার প্রমাদ গুনছে, ভয় পেয়েছে, অত্যন্ত বেশি ভীত হয়েই তারা এখন এই সমাজে আক্রমণ চালাচ্ছে। মামলা আর কারাবাসে কিছুটা নেতৃত্ব শূন্য বিএনপি, তবে এটি মানতে নারাজ দলের নীতি নির্ধারকরা, বলছেন দলীয় কাজে তেমন প্রভাব পড়ে না। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে, দেশের বাইরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন মামলায় দলের বেশিরভাগ নেতা কারাগারে, এই অবস্থায় আগামী দিনে দলটির আন্দোলন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সংকটের আশঙ্কা অনেকের। যদিও বিএনপি নেতারা বলছেন এতে কিছুটা সমস্যা হলেও দলীয় কর্মকাণ্ডে প্রভাব পড়ছে না। 10 তারিখে আপনি মিটিংয়ে কোনো ফিল করছেন যে আমাদের নেতৃত্বের কোনো অভাব আছে, বা তার পরবর্তীকালে যে একটা বিজয় মিছিল করলাম 16 তারিখ, আপনি কি ফিল করছেন যে আমাদের কোনো নেতৃত্বের অভাব আছে? ইতিমধ্যে যদি কাউকে ধরিও নিয়ে যায় কিচ্ছু আসবে যাবে না, বরং আন্দোলনের গতি আরও বাড়বে। কিছুটা অসুবিধা হচ্ছে, তবে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীরা এত ব্যাপক হারে অংশগ্রহণ করে, তারাও এত মরিয়া, তারাও সর্বস্ব পণ করে মাঠে নেমেছে। নেতা তো আছেই বিএনপির, সে সিনিয়রিটি অনুসারে একজন নেতা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর দলটির এই নীতি নির্ধারক বলছেন বিএনপির নেতৃত্বে কোনো শূন্যতা নেই। আপনারা যদি 10টি আমাদের গণসমাবেশের যে রূপ, সেই রূপগুলি যদি আপনারা পর্যবেক্ষণ করে থাকেন, সেখানে দেখবেন যে এক অর্থে জনগণ কিন্তু নেতৃত্ব নিজেরাই গ্রহণ করেছে। জনগণ যেটা চায়, জনগণের একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি তার বাইরে যাবার ক্ষমতা রাখে না। বিএনপি নেতাদের দাবি, হাজারো নেতাকে গ্রেপ্তার করলেও দলটির নেতৃত্ব সংকট হবে না, বরং আন্দোলন আরও জোরালো হবে। তাতে এটাই বোঝাতে চাইছি আমরা যে দেশের মানুষ এই সরকারকে দেখতে চায় না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। কিডনি রোগীদের আন্দোলনের মুখে সুখবর দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। গত কয়েকদিনে বসানো হয়েছে নতুন 3টি ডায়ালাইসিস মেশিন, 15 দিনের মধ্যে যা উন্নীত হচ্ছে 17টিতে। এতে বেসরকারি সেন্টারের ওপর নির্ভরতা কমার পাশাপাশি প্রতিবার সেবা মিলবে 416 টাকায়।
স্বল্প খরচে ডায়ালাইসিসের দাবি নিয়ে চট্টগ্রাম মেডিকেলে গত শনিবার থেকে টানা চার দিন আন্দোলন করেন কিডনি রোগী ও স্বজনরা। তাতে বাড়তি ফি প্রত্যাহারের আকুতির পাশাপাশি তাদের দাবি কিডনি ডায়ালাইসিসের মতো ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী চিকিৎসায় সরকারি ভর্তুকি বাড়ানোর। মানে প্রাইভেটে আমাদের করা সম্ভব না, কারণ এখানে এক একটা রেফারের ডায়ালাইসিস প্রায় 3,000 টাকা এবং আনুষঙ্গিক গাড়ি ভাড়া আছে, নাস্তা খরচ আছে, সাথে একটা লোক আসলে তার খরচ আছে। তাহলে সরকার তো আমরা কৃতজ্ঞ থাকবো সবসময় যাতে আমরা চিকিৎসা করে বাঁচতে পারি, আমার ছোট ছোট বাচ্চা ওরা যেন বাপ বলে ডাকতে পারে দুটা শব্দ। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রোগীদের এমন অবর্ণনীয় দুর্ভোগ কিছুটা কমাতে চট্টগ্রাম মেডিকেলে বাড়ানো হচ্ছে ডায়ালাইসিস সেবা। তাতে আগের চারটির সাথে নতুনভাবে বসানো হয়েছে 3টি ডায়ালাইসিস মেশিন, আর আগামী 15 দিনের মধ্যে আরও 10টি, অর্থাৎ সব মিলিয়ে 17টি মেশিনে ডায়ালাইসিস সেবা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে প্রতিবার সেবা মিলবে মাত্র 416 টাকায়। ইনশাল্লাহ মোটামুটি একটা বাল্ক অফ পেশেন্ট, মোর দেন 100 পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারবো। আমাদের জায়গা না থাকার কারণে আমরা হয়তো অনেক কিছুই পাচ্ছি না, এবং আমাদের ডিউটি ডাক্তারদের একটা মাত্র রুম, সেটাও আমরা স্যাক্রিফাইস করে দিয়েছি। এবং আমি এমনও বলেছি যদি আমার রুমও স্যাক্রিফাইস করতে হয় আমিও সব ডাক্তারদের সাথে এক রুমে বসবো, সমস্যা নেই। দ্রুত সময়ে নতুন আশা মেশিন স্থাপন করে রোগীদের সেবা নিশ্চিতে জোরে সোরে কাজ চলছে মেডিকেলের কিডনি বিভাগে। তাতে স্বল্প সময়ে 17টি মেশিনে সেবা দেওয়ার পাশাপাশি আগামী 2-3 বছরের মধ্যে 50টি ডায়ালাইসিস মেশিনের পূর্ণাঙ্গ ইউনিট চালুর কথা জানান হাসপাতালের পরিচালক। ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কার্যক্রম চলছে, আগামী 2-3 বছরের মধ্যে আমরা আশা করছি সেটা সম্পন্ন হবে এবং চট্টগ্রামবাসী অনেক বড় একটা ডায়ালাইসিস সেন্টারের মাধ্যমে এই সেবা পাবে বলে আমরা আশা করছি। বেসরকারি স্যান্ডো ডায়ালাইসিসের সাথে চুক্তি থাকায় এতদিন মেডিকেলের কিডনি বিভাগে নতুন করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা যায়নি। এখন ইউনিটের সুবিধা বাড়ায় নির্ভরতা কমবে স্যান্ডোরের উপর। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। এ যেন সিনেমার গল্প। মেট্রো রেলে সন্তান জন্ম দিলেন মা, এমন ঘটনা ঘটেছে রাজধানীর আগারগাঁওয়ে। নবজাতকের নাম রাখা হয়েছে রাজত্ব। বৃহস্পতিবার সকালের ঘটনা। রাজধানীর উত্তরা থেকে মেট্রো রেলে আগারগাঁও আসছিলেন সোনিয়া সুকান্ত দম্পতি। গন্তব্য রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসকের চেম্বার। পথে আগারগাঁও স্টেশনে সোনিয়া পুত্র সন্তানের জন্ম দেন। ঘটনার আকস্মিকতায় কি বলবেন ভেবে পাচ্ছেন না তিনি। আমরা তো গাড়ি দিয়ে আসতে চাইছিলাম, তো মেট্রোতে আসলে হয়তো বা যানজট পাবো না, তাড়াতাড়ি আসতে পারবো, তাই আমরা মেট্রো দিয়ে আসার সিদ্ধান্ত নিচ্ছি। গাড়ি দিয়ে আসলে আজকে অনেক বিপদ হতে পারতো, তো সাধারণ মানুষ, মা ছিল, হাজব্যান্ড ছিল, ওরা তো কিছু করতে পারতো না। ওইখানে একটা ডাক্তার আপা পাইছি, স্কাউটের লোকজন পাইছি, ওরা অনেক সহায়তা করছে। ঘরের নতুন অতিথিকে এমনভাবে পাবেন তা যেন স্বপ্নেও ভাবেননি বাবা সুকান্ত। বন্ধুরাই তো সবাই বলতেছে কনগ্রেচুলেশন বলতেছে, আমি বলতেছি ভাইরাল হয়েছি, কিন্তু এটা একটা সৃষ্টিকর্তার আশীর্বাদ যে এভাবে আমার বেবিটা আজকে আমার জীবনে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত হইতে পারতো। সবাই খোঁজ খবর নিচ্ছেন কিভাবে কি হলো আর কত কি। ছেলে আমার তো মনে হয়েছে ওর ভাইয়ের মতো হয়েছে, ওর ভাইয়ের ও এক সেম, বড় ছেলে তো ওর মায়ের মতো হয়েছে। আপা ছেলে কার মতো হয়েছে? ওর ভাইয়ের মতো হয়েছে। ওর ভাই কার মতো হয়েছে? সবাই তো বলে ওর ভাই ওর বাবার মতো। মেট্রো রেলের এই ব্যবস্থাপক সকালের পুরো ঘটনার বর্ণনা দেন, বলেন অনাকাঙ্ক্ষিত হলেও এমন ঘটনায় ইতিহাসের সাক্ষী হলো মেট্রো রেল। এরকম একটি মিরাকেল ঘটনা ঘটবে সেটাও খুব অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু হয়েছে এবং আমাদের সদস্যরা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছে, সেজন্য আমরা সবাই আনন্দিত। এবং আমাদের যে ব্যবস্থাটি সেটা যে এ ধরনের একটি সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে সেটিও প্রমাণিত হলো। নবজাতকের নাম রাখা হয়েছে রাজত্ব। ওই পরিবারের জন্য বিশেষ কোনো সুবিধা দেবে কি না মেট্রো রেল কর্তৃপক্ষ, ব্যবস্থাপক জানান এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতনরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ইটকাঠের শহুরে জীবনে শীতের পরশের রং লাগাতে শুরু হয়েছে পৌষ মেলা। তরুণ প্রজন্মের কাছে বাঙালি জাতিসত্তাকে উপস্থাপনের লক্ষ্যে আয়োজিত এই মেলায় দর্শনার্থীদের চোখে মুখে রয়েছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শীতের সন্ধ্যা হলে কি হবে, পিঠাপুলির উৎসবে এভাবেই উষ্ণ বাঙালি, আর তাই বর্ণিল আয়োজনে চলছে পৌষমেলা, যে রঙে রঙিন সবাই। রয়েছে হরেক রকম পিঠার রকমারি আয়োজন, আছে ভাপা পিঠার ভাপ, পাটিসাপটা পুলি মুইঠার মিষ্টি স্বাদ, এছাড়া তেলপিঠা সহ নানা নামের ও স্বাদের পিঠার পাশাপাশি আছে নতুন করে শুরুর গল্প।
ঢাকায় সেরকম কোনো জায়গা নাই যেখানে আমরা আমাদের সংস্কৃতিকে খুঁজে পাবো। এই পিঠা উৎসব অন্তত আমাদের বাঙালির পিঠা কী কী পিঠা পাওয়া যায় এটা অন্তত জানতে পারতেছে। মানে মানুষ এখনো পিঠা খায়, পিঠা খুঁজে, বিভিন্ন ধরনের পিঠার সাথে পরিচিত হইতে পছন্দ করে। উৎসব ঘিরে ছোট ছোট নানা গল্পের এমন দৃশ্য রাজধানীর ওয়াইজ ঘাটের বাফা প্রাঙ্গণে। উৎসবের টানে যারা এসেছিলেন সময়টা কেটেছে বেশ ভালোই। আনন্দ কোন জায়গায় হয়, কোন জায়গায় উৎসব হয়, এই জায়গায় একটু ছুটে চলে যাই, মনটা একটু ভালো লাগে। আমাদের মতো তরুণ এবং আমাদের পরের প্রজন্ম এই পিঠাগুলোর নামও জানে না, যারা এখানে এসে পিঠার নামগুলো সম্পর্কে জানতে পারছে। পিঠার পাশাপাশি আমাদের যে আয়োজন হচ্ছে সংস্কৃতি আয়োজন, এটা তো বলাই বাহুল্য যে দারুণ একটা প্রত্যেকটা শিল্পীর দারুণ উপস্থাপনা। এবারের আসরের ভেনু পরিবর্তন হয়েছে ঠিকই, তবে নিজস্বতা হারায়নি উৎসব, বরং নৃত্যগীত ও যাত্রা পাঁচালির সুরছন্দ ছিল মেলা জুড়ে। এই সমস্ত লোকজ উৎসব আয়োজনের মধ্যে দিয়ে আমরা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনটাকে জাগিয়ে তুলতে চাই, অসাম্প্রদায়িক চেতনা, মানবিক বোধকে জাগিয়ে। পিঠাপুলির এই উৎসব আয়োজন ছড়িয়ে পড়ুক পুরো দেশে এমন প্রত্যাশায় সবারই অভিমত, হয়তো তবেই ঐতিহ্য ও সংস্কৃতির সাথে যোগাযোগ তৈরি হবে নতুন প্রজন্মের। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। কাল থেকে শুরু বিপিএল এর চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। বন্দরনগরীতে অনুশীলন করছে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর দুইটায়। চট্টগ্রাম পৌঁছে অনুশীলনে নেমেছে সাকিব আল হাসানের দল বরিশাল। চট্টগ্রামের সমান ম্যাচে এক জয় এক হার নিয়ে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের তিনে ফরচুন বরিশাল। স্বাগতিকরা অবশ্য অনুশীলন করেছে সবার আগে, আর ব্যাটারদের নিয়ে পাওয়ার হিটিং সেশনে জোর দিয়েছেন কোচ জুলিয়ান উড। এই ছিল চ্যানেল 24 এর রাত 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। শীতের এই সময়ে রোগ জীবাণু ধুলাবালি বেড়ে যায়, তাই জীবাণু ও দূষণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ।